হাতের কবজি ব্যথা হাতের কবজি কয়েকটি হাড়ের সমন্বয়ে গঠিত এখানে রেডিয়াস নামক হাড্ডিটি তার নিচের তিনটি হাড় যথা স্কারেট লুনেট ও ট্রাইকুয়েটাল হাড়গুলোর সাথে জোড়া তৈরি করে এখানে বোঝা যায় জোড়াটি একটু কমপ্লেক্স নানা কারণে হাতের কবজিতে ব্যথা হতে পারে যেমন আঘাত পাওয়া দীর্ঘক্ষণ কবচির মাধ্যমে কোনো কাজ করা রিকোয়ারভিন ডিজিজ রিউমাটয়েড আর্থাইটিস গাউট ও অন্যান্য বাদ জাতীয় রোগ এইসব রোগে কবচিতে ব্যথা ছাড়াও অন্য জোড়ায় ব্যথা হতে পারে ডান হাতের কবচি ব্যথা হলে লিখতে এমনকি খেতেও অসুবিধা হয় বাদ জাতীয় রোগ হাতের কবজিতে হলে তা সাধারণত বিশ্রাম নিলেও সকালে বেড়ে যায় কাজ করলে কিছুটা কমে আসে এক্ষেত্রে নির্দিষ্ট বাদ রূপটি নির্ণয় করা জরুরি ও সেই অনুযায়ী চিকিৎসা করা দরকার কিছু কিছু ক্ষেত্রে কবজি ব্যথা হলে তা সাধারণত বিশ্রাম নিলে কমে যায় কাজ করলে বেড়ে যায় সব ক্ষেত্রেই কারণ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে তবে সাধারণত নিম্নলিখিত চিকিৎসা দেওয়া যেতে পারে প্রথমত আক্রান্ত হাতের কবজিকে বিশ্রাম রাখতে হবে যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে কবজিতে ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল বা এনএসআইডির দেওয়া যেতে পারে এনএসএআইডি ট্যাবলেট হিসেবে মুখে খাওয়া ছাড়াও আক্রান্ত স্থানে জেল লাগানো যেতে পারে তবে কোনোভাবেই এনএসএআইডির জেল দিয়ে মালিশ করা যাবে না ফিজিক্যাল থেরাপি হিসেবে আল্ট্রাসাউন্ড থেরাপি বা ফনোফরোসিস ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায় অল্প গরম পানিতে হাতের কবজিকে ডুবিয়ে নির্দিষ্ট নিয়মে নাড়াচাড়া করলেও বেশ উপকার হয় আক্রান্ত কবজির সাহায্যে কাপড় ধোয়া বা মোচড়ানো হাত পাখা দিয়ে বাতাস করা টেনিস খেলা ইত্যাদি কাজ অর্থাৎ যে কাজ করতে হলে হাতের কবজিকে নাড়াচাড়া করতে হয় সেগুলো কম করা নাড়াচাড়া করা থেকে কিছুটা রক্ষার জন্য রিস্ট ব্যান্ড ব্যবহার করা যেতে পারে এভাবে চিকিৎসা করালে ও নিয়ম মেনে চললে হাতের কবজি ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া সহজ হবে নিত্য প্রয়োজনীয় কাজ নিজের হাতে ব্যথাহীনভাবে করা সম্ভব হবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন